অত্যাবশ্যকীয় সামগ্রীর অত্যাধিক মূল্যবৃদ্ধি বারুক জ্বলা কলা খুবাইছে সর্বসাধারণ রাইজক। আর এই অত্যাবশ্যকীয় মূল্যবৃদ্ধি রোধ করার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে সরকার তথা যোগান বিভাগ। ইয়ার বিরুদ্ধে আজি শিবসাগর জেলা কংগ্রেসে শিবসাগর শহর তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। মই দেখাইছো শিবসাগর রাজীব ভবনের পৰা সমদল উলিয়াই এ ধরনের অত্যাধিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া শিবসাগর জেলা কংগ্রেসের সভাপতি মঞ্জির গগৈ নেতৃত্বত এনে ধরনের আজি বহু সংখ্যক কংগ্রেস কর্মী তথা বিক্ষোভকারীয়ে শিবসাগর শহরের রাজপথত সমদল উলিয়াই এই মুহূর্তত শিবসাগর জনমুখ চারিআলিত প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া দেখাইছো মই ভাষ্য লম কি কব। আজি আমি শিবসাগর জেলা কংগ্রেসের উদ্যোগত অত্যাবশ্যক যে আমার 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 সামগ্রী যে মূল্য বৃদ্ধি হয়েছে, মানুষ মানুষের জীবন ধারণের কারণে অসুবিধা হয়েছে, খাদ্য সামগ্রী বিশেষকৈ শাক পাচলি আদি চাউল ডাল আলু পেঁয়াজ পাতি সকল বস্তু যে আকাশলোকী মূল্য বৃদ্ধি হয়েছে তা আমি ঘূর প্রতিবাদ করছো। আর এইখান সরকার যোগান বিভাগের যে মন্ত্রী রঞ্জিত দাসক অতি সোনকালে পদত্যাগের দাবি করছো। সরকারখনের দায়িত্ব আসলে যে মূল্য বৃদ্ধি রোধ করা, আজি সরকারখানে মূল্য বৃদ্ধি রোধ নকরি আর আজি আমি দেখবলে পাইছো অসমৰ মুখ্যমন্ত্রী জনে নিজের রাজ্য মূল্য বৃদ্ধি রোধ করাকে আদি করে যে কর্তব্য আছে সম্পাদন নকরি বিজেপি দলের স্বার্থ ক্ষেত্রে অন্য রাজ্যগুলো নির্বাচনী প্রচার জড়িত আছে। আর আসবলগা দিনবিল বিশেষকে আমার ইতিহাস আমার ঠিক দেওয়ালী উৎসব আছে হেরি আছে, মানুষের জীবন দিব নাই মিঠাতেল আদিকে চাকি জ্বলাব নাই। এই সরকারখানে দুখিয়া মানুষ মাধ মার দিছে, মানুষে কিনি খাব নয় অবস্থা হয়েছে, যেবিলাক মানুষ শ্রম করে খায় শ্রমের বিনিময় যা পয়সা পায় সেই কেটকা পয়সায় তখেতকে দিনটি এসাঁজ খাবর কারণে অসুবিধা হয়েছে। গতি এই সরকারখানে পদত্যাগ করব লাগে, ইয়ার আমি গরিহণা দিছো যাতে অতি সোনকালে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করে আর লগতে স্মার্ট মিটারও যাতে বন্ধ করে এই কথাটা আমি দাবি জানাইছি। যোগান বিভাগ লে যোগান বিভাগ লে আমার দাবি আমার দাবি। আমি আজি শিবসাগর জেলা কংগ্রেসের সৌজন্যত আমি প্রতিবাদী কার্যসূচী তুলি হয়েছো। অত্যাবশ্যকীয় মূল্য বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধি আমার জনসাধারণক সংবাদ দিছে আর সেয়ে আমি আজি এই প্রতিবাদ কার্য সাব্যস্ত করেছো। আর অতি সোনকালে যাতে এই সরকারখানে পদত্যাগ করে তার দাবি আমি আজি এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছো। শহরের রাজপথ উত্তাল করেছে শিবসাগর জেলা কংগ্রেসে, মই দেখাইছো ইয়া বর্তমান অবরোধ করেছে শিবসাগর দলমুখ চারিআলি আর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। কি কব, আজি আমার রাজ্য সরকারখানে মূল্য বৃদ্ধিয়ে রাজ্যবাসীক ঘৃণা করেছে, যেটো সময়ত রাজ্যর কারণে রাজ্য সরকার কারণে হাজার হাজার কোটি টাকা ধার লই রাজ্যখনক এদিনলৈকে ভারত ঢুকিয়ায় মূল্য বৃদ্ধিয়ে রাজ্যখনক ঘৃণা করেছে, তার প্রতিবাদত আজি কোটি কোটি টাকা ঋণ লৈছে আর সেই ঋণের বোঝা পাতল করবলৈ বিভিন্ন ক্ষেত্রত করৰ বোঝা বৃদ্ধি করেছে, অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি করা বুলিও কংগ্রেসে অভিযোগ উত্থাপন করে আজি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।